আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। বাংলা এমজি নিউজের পক্ষ থেকে আমরা বেরিয়ে পড়েছি দুর্গা পুজো পরিক্রমায়। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কামার পুকুরের ঐতিহ্যবাহী সেই মন্দির কামার পুকুর রামকৃষ্ণ মঠ। আমরা পেয়ে গেছি এখানে দর্শনার্থীদের, তাদের সাথে কথা বলে নেব। উত্তরপাড়া। নাম কি আপনার? অনিন্দ মুখার্জি। কত বছর ধরে আসা হচ্ছে এখানে? আমি এই প্রথম এসেছি, ওরা সবাই আগে এসেছে। আচ্ছা, তো কিরকম লাগছে এসে? আমাদের জায়গা, ঐতিহ্যবাহী জায়গা, সবাই এক নামে চেনে। হ্যাঁ, বহুদিন থেকে ইচ্ছে ছিল কিন্তু এতদিন তো সুযোগ হয়নি। এবার খুবই ভালো লাগছে যে রামকৃষ্ণ সারদা মায়ের কথা এত আমরা পড়েছি, এত এ করেছি, জেনেছি। এবার সবার তো, আমার তো খুবই মানে সেই দুর্গা পুজো, এমনি তো পুজো হয় দুর্গা পুজো। এবার এছাড়া মানে আমাদের কাছে তো মানে ঠাকুরের টানেই আসা, মানে ঠাকুর আর মায়ের টানেই আসা, এটাই যথেষ্ট, এটাই খুব ভালো লাগে। আরেকজনের কাছ থেকে শুনে নেব। আমার নাম অঞ্জনা ব্যানার্জি। আমি 4-5 বছর ধরে এসেছি। কি ভালো লাগে, মানে কিরকম লাগে এখানে এসে? এটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না, ঠাকুরের জন্মস্থান, মানে সেই অন্তরের টান থাকলে তবে এখানে আসে, আর ওনার টান থাকলে তবে এখানে আসতে পারি। এসে মানে খুবই মনে শান্তি লাগে। দুর্গাপুজোর সময় কি এমন হয় এখানে এত মানুষের ভিড়? না, সেই দুর্গাপুজো বলে এসেছি তা ঠিক না, ওনাকে দর্শন করবো বলে এসেছি ওনার জায়গায়। আর পুজো তো দেখবই, দুর্গাপুজো তো আমাদের একটা ঐতিহ্যবাহী একটা পুজো, সে তো দেখবো বলে এসেছি। বাড়ি পাশে হরিসভা। হ্যাঁ, বলতে তো পারবো। রামকৃষ্ণের বাচ্চা 9 বছর বয়সে আমাদের রামকৃষ্ণের মন্দিরে পূজা করতে যেতেন। হ্যাঁ, ক্যামেরার দিকে, তখন 9 বছর বয়স। আমাদের ওখানে যেতেন, দুর্গা মন্দিরে পুজো করতেন, বিষ্ণুর পুজো করতেন। তারপর আমাদের মানে রামবাগান আছে, নিশ্চয়ই শুনেছেন রামবাগানের গল্প। রামবাগানে আম পেড়ে খেয়ে এসে এখানে দুর্গোৎসবের পূজা হয়, অনুষ্ঠান হয়। তারপরে ঠাকুরের প্রসাদ, প্রসাদ বউ বউ অনেক, 10-15 হাজার লোক এখানে আসে। ভোগ খিচুড়ি, ঢালাও খিচুড়ি দেওয়া হয়, সাফিসিয়েন্ট খিচুড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, দুর্গাপুজো অনেক কিছু হয়। তা আপনারা আমাদের এখানে চলুন, হরিসভা যাবেন না আজকে? এখানে ওই তো পূজা হয়, সব রকমই পূজা হয়, কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, তারপরে নৃত্য নাটক সব কিছুই হয়, মোটামুটি অনুষ্ঠান সব দিনই হয়। আর দর্শক, প্রচুর দর্শক, দর্শক সমাগম প্রচুর হয়। তারপরে মেলা হয়, মেলার সময় প্রচুর ভিড় হয়, মেলা ফাল্গুন মাসে মেলা হয়, এনআরই জন্মদিন উপলক্ষে মেলা হয়, সে মেলাতেও প্রচুর ভিড় হয়। আপনারা এখানে কত বছর ধরে আসছেন? আসছি 4-5 বছর আসছি। ভালোই লাগছে ঘোরাফেরা করে, খুব পুজোর
আনন্দ করছি সবাই মিলে এসে। ফ্যামিলি থেকে সবাই আসছে। নাম? রুমা মন্ডল।